গণমাধ্যমের স্বাধীনতার কথা ইতিমধ্যে আমি বলেছি, সে বিষয়ে যে বিদ্যমান যে আইন এবং বিধিনিষেধগুলো আছে সেগুলোতে যদি সংস্কার আনার প্রয়োজন মনে করা হয়, সেগুলো আপনাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা এই বিষয়ে উদ্যোগ নিব। আমরা স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা প্রাথমিকভাবে ভেবেছি এবং সামগ্রিকভাবে মূলত সাংবাদিক সমাজের সাথে আলোচনা করে আপনাদের বক্তব্যের প্রেক্ষিতে মূলত আমরা এই উদ্যোগগুলো নিতে যাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে সেন্সরের বিষয়টিও আমরা পুনর্বিবেচনার কথা ভাবছি এবং যে অভিযোগগুলো এসেছে বা যেই ছবিগুলো এখনো আসেনি সেন্সরের কারণে, সেগুলো নিয়ে আমরা দ্রুতই বসবো। সেন্সর বোর্ডটাকে আমরা পুনর্গঠন করব খুব দ্রুততার সাথে এবং যদি সেন্সর বোর্ড না থাকার দাবি যেটি, সেটিও আমরা আলোচনা করে সেটা যৌক্তিকতা অনুযায়ী সিদ্ধান্ত নিব। না, সেটি আমরা প্রাথমিকভাবে ভেবেছি সাংবাদিকদের সাথে বসে এই রূপরেখা কি হতে পারে তাদের থেকে মূলত তাদের কথা অনুযায়ী আমরা এই বিষয়ে উদ্যোগ নিব। আমি মাহমুদ টিভিতে কাজ করি, জানতে চাইছি যে এই বিষয়ে আসলে আপনার যদিও আইন মন্ত্রণালয় আইন প্রতিষ্ঠানকে বলেছেন কিন্তু আপনাদের দিক থেকে কোন পরামর্শ থাকবে কিনা? না, অবশ্যই। আমি তো একই সাথে আইসিটির দায়িত্বে আমি যেদিন দায়িত্ব নিয়েছি আমি কিন্তু সেদিনও বলেছি যে সাইবার সিটি একটাও আমরা এটা নিয়ে পুনর্বিবেচনা করবো। এটার স্পেসিফিক কিছু বিধিনিষেধ নিয়ে বিধিমালা নিয়ে অভিযোগ আছে, সেই বিধিমালাগুলো নিয়ে আমরা কথা বলবো এবং এই বিষয়ে একটা সমাধানে আসবো। আমরা দ্রুত সময়ের মধ্যে এটার বিচার যাচ্ছি, এটা নিয়ে আর কোন ধরনের আমরা প্রহসন, এটা নিয়ে আর কোন ধরনের টালবাহানা যাচ্ছি না।